ওই কনসার্টের শুরুতে রাজশাহীর শোভন অধ্যায়দের শুভেচ্ছা জানান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও দুরন্ত রাজশাহীর আইকন মুশফিকুর রহিম, দলের উপদেষ্টা আধার আলী খান ও চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন। অনুষ্ঠানে রাজশাহী সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন উত্তরবঙ্গবাসীকে দুরন্ত রাজশাহীর পাশে থাকার আহ্বান জানান। আমাদের রাজশাহী প্রতিনিধি আবু সালেম মোহাম্মদ ফাত্তাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। বিকেল থেকে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে ঢল নামতে শুরু করে ক্রিকেট প্রেমীদের। সন্ধ্যা যতই গড়াতে থাকে ভিড়ও বাড়তে থাকে। দলে দলে ছুটে আসে তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ। বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগ বিপিএল এর দল দুরন্ত রাজশাহীকে ঘিরে এই কনসার্টেও শুরুর দিকে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন সহ দলের অন্যান্য কর্মকর্তারা। দুরন্ত রাজশাহীর একটাই ভূমিকা থাকবে, ভালো খেলা, সুন্দর খেলা, সুশৃঙ্খল খেলা, যে খেলা দর্শকদেরকে আনন্দ দেবে। দুরন্ত রাজশাহীর এগিয়ে যাওয়ার সাথী হওয়ার আহ্বান জানান সিটি মেয়র। আমাদের যে ক্রিকেটের যে অর্জন, সেই অর্জনটা ধরে রেখে আগামী দিনে আরও প্রশিক্ষণের মাধ্যমে, ক্রিকেট একাডেমি আমাদের এখানে দুটি আছে, আগামীতে আরও একটি দুরন্ত রাজশাহী নামে মোহন ভাই যদি করেন আমি খুশি হব। আমার দল রাজশাহী দুরন্ত রাজশাহী যেন চ্যাম্পিয়ন হোক সেটা আমি চাইবই। এরপরই জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে শুরু হয় কনসার্ট। সঙ্গীত আর ক্রিকেট উন্মাদনার জোয়ার শুরু হয় উত্তরবঙ্গের মানুষের মধ্যে। এই জোয়ার ছড়িয়ে দিতে আগামীকাল নাটোর ও পরশু সিরাজগঞ্জ জেলায় হবে একই ধরনের কনসার্ট। সঞ্জয় চাকি, চ্যানেল আই, রাজশাহী।